ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। রাতে রেডিওর সমস্ত গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই মনে করে নোটিফিকেশন বেলটিকে অন করতে ভুলবেন না। সমাজ এবং সংসার দুটো ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, কিন্তু কিছু টানাপোড়েনের কারণে সেই দুই জগৎ মাঝে মাঝে এক আকাশের নিচে এসে বাসা বাঁধে। তখন শুরু হয় নিজের সঙ্গে নিজের লড়াই। রাতের রেডিওর আজকের নিবেদন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা সাদা ঘুড়ি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম 1935 সালের 2 নভেম্বর। তাকে অনায়াসে বাংলা সাহিত্যের একজন দিকপাল লেখক বলা যায়। বড় থেকে শুরু করে ছোটদের জন্য তিনি সমস্ত দিকেই যথেষ্ট সাবলীল। কিশোরদের জন্য লেখা অনেক মজাদার চরিত্র একারে মিলে তৈরি করে এক ম্যাজিক। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে রয়েছে ঘুনপোকা, যাও পাখি, পাতাল ঘর এবং গোসাই বাগানের ভূত। তিনি ভূষিত হয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কার এবং বিদ্যাসাগর পুরস্কার ইত্যাদিতে। তার লেখার উপর ভিত্তি করে তৈরি হয়েছে একাধিক সিনেমা। আজকের গল্পটি আমরা নিয়েছি শীর্ষেন্দু 101 এই বই থেকে। প্রধান চরিত্রে গল্পের কথক, গল্প পাঠে অভিক, গল্পের সূত্রধার আমি জয়জিৎ। তবে শুনতে থাকুন আজকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা সাদা ঘুড়ি। ওই যে কালো ঘুড়িটা লাট খেয়ে বেড়ে আসছে, তার মানে ওটা লড়বে। কালো রঙের মাঝখানে একটা লালচে ছোপ, তাতে ঘুড়িটাকে বেশ ভয়ঙ্কর দেখাচ্ছে। আমার ছাদে রেলিং নেই, বাড়িটা এখনো শেষ হয়নি, এটা নানা জায়গায় বহু কাজ বাকি রয়ে গেছে। অফিস থেকে ধার তুলে একটু একটু করে করছি, কিন্তু যতই করছি ততই কেবল মনে হয় আসলে একটা বাড়ি কখনো শেষই হয় না। যতই করা যায় ততই বাকি থেকে যায়, অনন্তকাল লেগে যায়। ওই রেলিংহীন ছাদে আমার একগুয়ে ছোট ছেলেটা হাবু তার সাদা ঘুড়ি বহু দূরে বাড়িয়ে লাটাই ঘোরাচ্ছে, লড়বে। হাবুর ঘুড়ির থেকে কেমন ছো মেরে সরে যাচ্ছে ভয়ঙ্কর কালো ফাইটার ঘুড়িটা। রেলিংহীন ছাদে দাঁড়িয়ে হাবু কেমন পিছু হাঁটছে। আমার বেশিক্ষণ দেখার সময় নেই, ছাদে রেলিং নেই, ভগবান হাবুকে হয়তো দেখবেন। আমি গরিব মানুষ, ছাদে রেলিং দিতে পারিনি এখনো, ভগবান গরিবকে দেখবেন। এখন আমার সময় নেই, সারা রাত শীতে কষ্ট পেয়েছে আমার দুটো গরু, মশা রক্ত খেয়েছে কত, বাছুরটার পায়ে বাত, পেছনের ঠ্যাং দুটো একসঙ্গে জোড়া লেগে থাকে। আমার দুটো গরুই বড় হারামি, সাদাটার বিয়নোর বালাই নেই, সারা বছর খড় খোলে শ্রাদ্ধ করছে। এবছর ভাবছি আমার শ্বশুর বাড়ির দেশ অভয় গ্রামে তাকে পাঠিয়ে দেব। আমার কালোটা প্রায় বছর বিয়ানি, তার বাঁকা শিং বাঁকা মেজাজ। মাসখানেক আগে আমাকে মাটিতে ফেলে হিঁচড়ে 10 গজ রাস্তা নিয়ে গিয়েছিল, তার ফলে আমাকে টিটেনাসের ইঞ্জেকশন পর্যন্ত নিতে হয়। কোমরে সেই থেকে একটা ব্যথা বোধ হয় পাকাপাকি বাসা নিয়েছে, বুড়ো বয়সের চোট তো। আমার কালোটা প্রায় খোঁটা উপড়ে পালাতে চায়, কিন্তু কোথায় পালাতে চায় কে জানে। সাই করে কালো ঘুড়িটা নেমে এলো। ওই হাবু সিঁড়ি ঘরের দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, খুব জোরে সুতো কোটাচ্ছে। ওর ঘুড়িটা সূর্যের আলোর মধ্যে তাই আমি ঠিক দেখতে পেলাম না। কালোটা অনেক বেড়ে এসেছে, হাবু ঘুড়ি নিয়ে পালাচ্ছে, ছাদে রেলিং নেই, ভগবান হাবুকে দেখবেন। বিনাপানি ক্লাবের পশ্চিম কোণে একটা ভাঙা টিউবওয়েল, ওই কলটার সঙ্গে আমি রোজ সাদাটাকে বেঁধে রাখি। একটু মাঠ মতন আছে,
কিন্তু রাতে ব্যাডমিন্টন খেলা হয় বলে ঘাস মোড়ে মাটি বেরিয়ে গেছে। দু চারখানা ঘাসের ডগা দাঁতের গোড়ায় নিয়ে গরুটা সারাদিন খোটে। কালোটাকে বাঁধি দত্তদের জমিতে, জমিটা ছাড়া পড়ে আছে বহুকাল, বাড়ির ভিত গাঁথা হয়েছিল বহুদিন আগে। চারটে ঘর, একটা বারান্দা, পিছনের দিকে একটা কুয়ো, এই হচ্ছে ওই বাড়িটার ছক। ভিত সেইভাবেই গাঁথা আছে, তার উপর বাড়িটা আর হয়ে ওঠেনি কোনোদিনও। কুয়োটা মজে এলো, রাজ্যের কুটোকাটা শ্যাওলা আর ব্যাঙের আস্তানা। বাড়ির ভিতরে জঙ্গলে ছেয়ে গেছে। বছরে একবার দত্তবাবু এসে দূরে দাঁড়িয়ে আতঙ্কিত চোখে দৃশ্যটা দেখে চলে যান দূর এক স্টিমার ঘাটায় তার কেরানিগিরিতে। আমার কালো গরুটা ওইখানে চড়ে, এখানে গাছগাছালির ছায়ায় কিছুটা ঘাস জন্মায়। গরুটা সারাদিন খায় আর খায় আর খায়, গরুটার কখনো পেটও ভরে না। এবার শীত পড়েছে খুব, আলু ক্ষেতের মাটি উস্কে দিয়ে বেগুন চারাগুলোর কাছে এসে বসি। বেগুনের বার নেই এই বছর, পোকা লেগে গেছে। ফুলকপির ফুলগুলো কেন জানি ছড়িয়ে গেছে, দুধের মতো সাদা হয়ে জমাট বাঁধেনি। কলার ছাড়ে কেঁচো লেগেছে। বাগান থেকে আকাশ স্পষ্ট দেখা যায় না, তবু গাছপাতার ফাঁকে এক ঝলক একটা সাদা ঘুড়ি দেখতে পাই। যাক বাবা, এখনো কাটেনি হাবুটটা। আচ্ছা, কালো ঘুড়িটা কি এখনো ছো মারছে? কে জানে, কত কাল ধরে পৃথিবীর রস শুষে আসছে ওই গাছপালা, শুষতে শুষতে মাটি ছিপড়ে হয়ে গেছে। ছোটবেলায় যেমন স্বাদ পেতাম তরি তরকারিতে, এখন আর সেরকম স্বাদ পাই না। আমার নাকের দোষ কিনা কে জানে, আজকাল শাক পাতায় কেমন একটা কেমিক্যাল সারের গন্ধ পাই, পায় আমার গিন্নিও, কেবল আমার ছেলেপুরেরা কিছু টের পায় না। সামনে ছায়া পড়তেই চোখ তুলে দেখি দুজন মানুষ বেড়ার ওধারে দাঁড়িয়ে। কাকে চাইছেন? আচ্ছা, এটা কি শ্যামাপদ ঘোষালের বাড়ি? আগে আমি। তারা বিনীতভাবে নমস্কার করে, তাদের মধ্যে লম্বাজন বলে, দেখুন, আমরা কলকাতা থেকে আসছি, এই বাড়িতে একটা ঘর খালি আছে শুনলাম। হ্যাঁ আছে, দেখবেন। দেখে একটুখানি। চাবি আনতে যেতে যেতে একবার মুখ তুলি, হাবু একেবারে রেলিংহীন ছাদের ধারে দাঁড়িয়ে পিছু ফেরে, যদি বেখেয়ালে একটা পা পিছু হটে, হাবু সরে যা, সরে যা বাবা, মরে যাবি, পড়ে যাবি। কিন্তু আমি কিছুই বলি না, বললেও হাবু হয়তো শোনে না। থাক, যা করবার করুক, ভগবান ওকে দেখবে। ঘরখানা তো ছোটই দেখছি, দক্ষিণটা একেবারে বন্ধ, তা ভেতরে বারান্দা কি কমন? হ্যাঁ, বাথরুমও তাই। ইস, রান্নাঘর উঠোনের পাশে, জল বলতে তো পাতকো, তাই না? উঠোনে তো রোদ আসে না মনে হচ্ছে, জামা কাপড় শুকাবো কোথায়? আর পায়খানা? দুটো, একটা আপনাদের ছেড়ে দেব। তা ভাড়া বলছেন 50 টাকা, কলকাতা থেকে 10 কিলোমিটার দূরে, রেল স্টেশন থেকে 7 মিনিটের তো হাঁটা পথ হবেই, তবু 50 টাকা। আচ্ছা, ওর মধ্যে কি ইলেকট্রিক চার্জ আছে না নেই? না, ইলেকট্রিক চার্জটা আলাদা, ওই মাসে 10 টাকা, কিন্তু ওটা ফিক্সড। 10 টাকা? মাত্র 4টে পয়েন্টের জন্য 10 টাকা? গরমকালে পাখা চলবে তো। দেখুন দেখুন, আমাদের কোনো পাখা টাকা নেই। তাহলেও কলকাতার চেয়ে এখানকার ইউনিটের দরটা দ্বিগুণ। লোক দুজন বিতৃষ্ণ চোখে ঘরটা দেখে, পছন্দ হয় না বোধ হয়, গত 1 বছর ধরে এরকম বহু লোক এসে ফিরে গেছে। আমি নিস্পৃহভাবে তাকিয়ে থাকি। লম্বা লোকটা বলে, মশাই দেখুন, আমি এখন যে বাড়িতে আছি সেটা সন্তোষপুরে, সেটার ভাড়া 45, দুখানা ঘর, সামনে পেছনে বারান্দা, দক্ষিণের হাওয়া আসে হুড় হুড় করে, তার উপর সেটা কলকাতার ওরকম গ্রামগঞ্জ নয়। তাহলে ছেড়ে দিচ্ছেন কেন? আমার সামনের বারান্দায় বসে পাড়ার ছোকরারা বোম বাজে মশাই। অপেক্ষাকৃত বেটে লোকটি লম্বা লোকটি শালা, খুব বিনীত হাসি তার মুখে, সসংকোচে বলে, এই ঘরটায় কে থাকে? চৌকিতে বিছানা দিচ্ছি, আঠার শিশি, পোস্টারের কাগজ তুলি, রাজনীতির বই,
এসব কি ব্যাপার মশাই? আমার মেজ ছেলে পটল। পলিটিক্স করে নাকি? না না, ও পলিটিক্সের বোঝে কি, এসি পাশ করে বেকার বসে আছে, ওইসব করে সময় কাটায়, ওটা একটা শখ বলতে পারি। আচ্ছা, এসব এলাকা কেমন বলুন দেখি, ঝঞ্ঝার টঞ্ঝার কিছু কি আছে এখানে? আগে না, খুব নিরিবিলি। কিন্তু খবরের কাগজে যেন দেখেছি এই এলাকাতেও ওই ঝামেলা টামেলা হয় মনে হচ্ছে। ও হো হো, না, ও সেই অভয়নগরে বেলাবাগান রিফিউজি এলাকায়, এই দিকটায় কিছু নেই। লোক দুজনকে খুব চিন্তিত দেখায়, আমি তাদের কিছু দূরে এগিয়ে দিই, বুঝতে পারি তারা আর আসবে না। গত একটা বছর ঘরটা ভাড়া হচ্ছে না, আগের ভাড়াটেরা 30 টাকা দিত, ইলেকট্রিক চার্জ দিত 3 টাকা, তারা ছাড়ার পর আমি ভাড়া বাড়িয়েছি, টাকাটা জমিয়ে এই বাড়িটাতেই লাগাবো। ভাড়া হচ্ছে না বটে, কিন্তু হবে, কলকাতার গন্ডগোলটা যদি একটু জোরে লেগে যায়, লম্বা লোকটার সামনের বারান্দায় বাঁধা বোমাটা যদি একদিন ফাটে। হাবু এখন ছাদের মাঝখানে আবার সুতো ছেড়েছে, কিন্তু কালো ঘুড়িটা কোথায়, কেটে গেল নাকি? না, সুতো গুটিয়ে একটু পূব দিকে সরে গেছে, কিন্তু লড়বে, এগোচ্ছে। হাবু ছাদের মাঝখানে দাঁত টিপে টিপে হাসছে, বাছুরটা রোদে গা এলিয়ে শুয়ে, পায়ে বাত, লেজের দিকটায় পাতলা গোবরে মাখামাখি, মাথার কাছে একটা কাক বসে মন দিয়ে ওর মুখ দেখছে। কুয়োর পারে হাত পা ধুচ্ছি, রান্নাঘর থেকে হাবুর মা চেঁচিয়ে বলল, ওরা কি বলে গেল গো? না, নেবে না বোধ হয়, ভাড়া বেশি। নানিক, তুমি কমিও না, কলকাতা থেকে লোক চলে আসছে এখন, দরদের বাড়ি কুষ্ঠরোগীর বাড়ি বলে ভাড়া হচ্ছিল না এতদিন, গত শুক্রবারে সেটাও 80 টাকায় ভাড়া হয়েছে, তুমি চেপে বসে থাকো। রোদে দেওয়া তোষক বালিশের ওপর বেড়ালটা ডন মারছে, বেড়ালটাকে তাড়িয়ে রোদে একটু বসি, একটা সিগারেট টানি। আকাশে সাদা কালো দুটো ঘুড়ি সমান সমান বেড়েছে, এইবার লাগবে। ছাদে হাবুর পা দাপানোর শব্দ হচ্ছে, ঘুড়ির লড়াইটাকে দেখে যাব, থাকে এখন আর সেই বয়স নেই, সপ্তাহে একটাই তো মাত্র ছুটির দিন, সময় নষ্ট করা ঠিক না। উঠোনটায় গতবারের বর্ষা থেকে জল জমছে, আগে জমত না, পশ্চিমে একটা মজা পুকুর ছিল, সেখানে নাবালে গড়িয়ে নেবে যেত জল। গত বছর থেকে একটা বড় লোক পুকুরটা কিনে উঁচু করে মাটি ফেলেছে, উঁচু ভিতের বাড়ি গাচ্ছে, জলটা এখন উল্টো বেগে গড়িয়ে আসে, গরিবের উঠোন ভেসে যায়। কি করব ভেবে পাই না, চিন্তিতভাবে ঘরে আসি। পরশুদিন সন্ধ্যেবেলা কারেন্ট ছিল না, অসাবধানে মোমবাতি জ্বেলে দিয়েছিল তপু, দেওয়ালে তারই কালো দাগ, সাবান জলে সেই দাগ তুলি, ক্যালেন্ডারে পেরে পুঁততে গিয়ে দেওয়ালের চলটা উঠিয়ে ফেলেছে আমার ছেলে পটল। ভুরুকুচকে কিছুক্ষণ দৃশ্যটা দেখি, দোতলা উঠবে সেই আশায় সিঁড়ির ঘরটা পোক্ত করে করা হয়নি, বর্ষার জল সেইখান থেকে চুয়ে এসে নষ্ট করছে ইলেকট্রিকের তার। দাঁড়িয়ে সমস্যাটা একটু ভাবি, ছাদের ওপর জমানো আছে লোহার শিক, জঙ্গ পড়ে গেছে তাতে, বাইরে এক গাড়ি বালি, ক্রমে ক্রমে মাটি হয়ে যাচ্ছে, পাথর কুচিগুলিকে ছুঁড়ে ছুঁড়ে নষ্ট করছে পাড়ার ছেলেরা। সারা বাড়ি ঘুরে আমি এসব দেখি, বাড়িটা শেষ হতে অনন্ত কাল লেগে যাবে মনে হয়। কুয়োতলায় মাথায় সাবান দিতে বসেছে তপু, আমার কালো মেয়েটা, গত জ্যৈষ্ঠে 24 পার হয়ে গেল, তপুর বিয়ে হলে আমার 3টে মেয়েই পার হতো, কিন্তু কালো বলে তপুই কেমন যেন আটকে গেছে। গতকাল জিটি রোডের মোড়ে 3টে মরা পড়েছিল, পটল 4 দিন বাড়ি নেই, আমার বেতো বাছরটা কি বাজবে, ফুলকপিগুলো আট বাঁধলো না, বেগুনে পোকা, ওই লম্বা লোকটা আর আসবে বলে মনে হচ্ছে না, এক বছর একটা ফালতু ঘর পড়ে আছে, কোমরে ব্যথাটা আটো হয়ে বসেছে, আমার গরু দুটোই হারামি। ভগবান কি সত্যি হাবুকে দেখবেন?
যদি দোতলাটা তুলতে পারতাম তবে পুরো একতলা ভাড়া দিতাম, 150-200 টাকা নিশ্চিন্ত আয় ছিল। দক্ষিণ দিকে দোতলায় আমার একটা নিজস্ব বারান্দা করতাম, রেলিং ঘেঁষে বসাতাম মোরগ ফুলের টব, ছোলাতাম আর্কিড। ছেলেবেলায় সাহেব বাড়িতে ওরকম বারান্দা দেখে আমার বড় শখ রয়ে গেছে। কিন্তু চাকরির আর মাত্র 8 মাস বাকি, তারপর অখণ্ড অবসর। দক্ষিণের বারান্দায় বসতাম ইজি চেয়ারে, হাতে খবরের কাগজ, মাঝে মাঝে এক পেয়ালা চা, পায়ের কাছে পড়ে থাকা রোদ, এইসব খুব একটা বেশি কিছু নয়, যে কেউ চাইতে পারে এইসব। একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে চেঁচিয়ে খবর দেয়, সত্যি তাই, হারামি গরুটা জমি পার হয়ে রেল রাস্তার ঢালু বেয়ে উঠছে। চিৎকার করে ডাকি, গলা শুনে একবার পেছনের দিকে দেখে জোর কদমে ভারী শরীর টেনে উঠে পড়েছে রেল রাস্তায়। পাথরে কাঠের খোঁটার শব্দ হয় খটখট করে, আপ ডাউন দুটো লাইন পাশাপাশি, আপ লাইনটা পার হওয়ার চেষ্টা করছে আমার কালো গরু। এইখানে রেল লাইনে একটা গভীর বাঘ, গাড়ি এলে দূর থেকে ড্রাইভার দেখতেও পাবে না গরুটাকে। হারামির বাচ্চা, আমি ছুটতে থাকি, গরুটা টের পায়, লাইনটা আবার পার হওয়ার চেষ্টা করে লাইন ধরে ছোটে, আমার কোমর ভেঙে আসে, মেরুদণ্ড দিয়ে একটা ছুরির ফলা লক লক করে চমকে ওঠে, ঢাল বেয়ে উঠতে থাকে, আমার দম বেরিয়ে যায়, পাথর খোয়া রেলের স্লিপারে আমি হোঁচট খাই, গরুটা ডাক দেয়, ছুটতে থাকে, রেল লাইনের গভীর বাঘ এখানে, আমার অবল দুধের গাইটা বুঝতেও পারে না। চনচনে রোদে খালি পায় সেই কোমরের ব্যথা নিয়ে আমি প্রাণপণে খানিকটা তাড়া করি, তারপর দাঁড়াই। হঠাৎই মনে হলো ভগবান ওকে দেখবেন। অবাধ্য গরুটাকে যেতে দিয়ে রেল রাস্তা থেকে নামবার আগে আমি সংসারের দৃশ্যটা ভালো করে দেখি। পিছনে বহু দূরে জিজি রোড, যেখানে কাল 3টি মৃতদেহ পড়েছিল, পটল সারাদিন বাড়িতে নেই, ডান ধারে রেল লাইনের গভীর বাঘ ধরে হেঁটে যাচ্ছে আমার দুধেল গাই, কোথায় সে যাবে কে জানে। সামনে কলাচুপের আড়ালে দেখা যাচ্ছে আমার পলেস্তারাহীন অসম্পূর্ণ বাড়িটা, ওটা কোনোদিনই শেষ হবে না। রেলিংহীন ছাদে ঘুড়ি ওড়াতে ওড়াতে হঠাৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তারপর দ্রুত সুতো গুটিয়ে নিচ্ছে হাবু, ওই অনেকটা সুতো নিয়ে তার সাদা ঘুড়ি ডাল খেয়ে ভেসে যাচ্ছে। আনন্দে গোত্তা খেয়ে উঠে ঘুরপাক খাচ্ছে এই কালো ঘুড়িটা। কয়েক পলক স্তব্ধতায় দাঁড়িয়ে আমি সংসারের অসম্পূর্ণতাকে দেখে নিই, অনুভব করি ব্যর্থতাগুলোকে। সাদা কাটা ঘুড়িটা আমার মাথার ওপর দিয়ে ভেসে যায়, হঠাৎ তড়িৎস্পর্শের মতো হাত ছোঁয়ে সুতোর হালকা স্পর্শ, মাঞ্জার কড়া ধার। আমি সংসারের দৃশ্য থেকে মুখ ফেরাতেই নীল আকাশে সাদা হাসিটির মতো দোল খাওয়া ঘুড়িটাকে দেখি। সুতোটা আমার হাত ছুঁয়ে আবার সরে যাচ্ছে, আমার পিছনে রাজ্যের ছেলেদের পায়ের শব্দ আর চিৎকার শুনি, তারা ঘুড়িটার দিকে ছুটে আসছে। সুতোটা আমার মাথার উপরে একটু দোল খায়, আমি সংসারের সব ভুলে গিয়ে আনন্দে হাসি, লাভ দিয়ে উঠি, সুতোটা সরে যায়। অল্প দূরেই আবার স্থির হয়ে বাতাসের দোল খায়, আমি এগোই, সুতোটা সরে যায়, আমি এগোই, আমি এগোতেই থাকি। ক্রমে সংসারের কোলাহল দূরে যায়, নিস্তব্ধ হয়ে যায় গোটা পৃথিবী। ঘুড়িটা টলতে টলতে এগোয়, সুতোটা আমার হাতে নাগালে নাগালে থাকে কিন্তু ধরা দেয় না। ক্রমে আমরা আশ্চর্য এক অচেনা পৃথিবীতে চলে যেতে থাকি। কেউ হয়তো ঠিকই বলেছে, গরিব হয়ে জন্মানো পাপ নয়, গরিব হয়ে মরাটাই পাপে। কিন্তু কেউ না এটা বলে দেয়নি, এই গরিবের গরিবতাকে দূর কিভাবে করতে হয়। তো এতক্ষণ আপনারা শুনছিলেন সাদা ঘুড়ি, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গল্পপাঠে অভিক, হাবুর মায়ের চরিত্রে নেহা, গল্পের সূত্রধার এবং কিছু পারিপার্শ্বিক চরিত্রে আমি জয়জিৎ, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং স্পেশাল এফেক্টসে জয়জিৎ, পোস্টার ডিজাইন জয়জিৎ, গল্পের পরিকল্পনা এবং পরিচালনায় জয়জিৎ এবং অভিক। আগামী বৃহস্পতিবার আমরা আবার আসব বাংলা বা বিশ্ব সাহিত্যের কোনো এক রহস্য, রোমাঞ্চ বা ভৌতিক গল্প নিয়ে।
ঠিক রাত 8টায় শুধুমাত্র রাতের রেডিও ইউটিউব চ্যানেলে। শুভরাত্রি এবং শুভ দুর্গাপূজা।